একটি ছোট্ট মেসেজ সবার জন্য, যার জন্য আজকের ভিডিও। পুরনো মানুষেরা মানে আগেকার দিনে মানুষেরা বলতেন, চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, চালাকির দ্বারা মহৎ কাজ করছি এবং সেটা দেখানোর চেষ্টা করে মহৎ সাজার চেষ্টা চলছে প্রতিনিয়ত। আপার প্রাইমারি হোক বা প্রাইমারি শিক্ষক নিয়োগ, দুটি ক্ষেত্রেই পশ্চিমবঙ্গের শিক্ষিত যুব সমাজ বঞ্চিত। প্রতি বছর নিয়ম করে পুজোর আগে শিক্ষক নিয়োগ হবে বলে সাংবাদিক বৈঠক ডাকা হয় এবং বছরে দুবার টেট হবে বলেও যুব সমাজকে আশার আলো দেখানো হয়। যদিও চালাকি করে বলা হয়ে থাকে টেট পাস মানেই চাকরি নয়। ঢাকঢোল পিটিয়ে ভোটের আগে বিজ্ঞপ্তি বের করা হয়, আর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ট্রেনিং করো, ট্রেনিং করলেই চাকরি পাবে, এই নিয়ম খাটিয়ে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের পকেট ফাঁকা করা হয়। আর দিনের শেষে কি দেখতে হচ্ছে, যোগ্যদের প্রাপ্য না দিয়ে সেই চাকরি বিক্রি হচ্ছে দেদার। আমরা জানি যে যোগ্য ব্যক্তি বা প্রার্থীরা তাদের প্রাপ্য না পেলে অন্যায় হয়, পাপ হয়। সেটা কি আজকের দিনে মানা হয় না ভাবা হয়? আসলে নাস্তিকদের মতো বললে এইসব পাপ পুণ্য বলে কিছুই নেই। আসলে এইভাবে নিজেদের সাম্রাজ্য বৃদ্ধি করে ক্ষমতার বলে ফেক সম্মান নিয়ে বেঁচে থাকার নামই বোধহয় জীবন। ভুরি ভুরি ট্রেনিং কলেজে লাইসেন্স দিয়ে টাকা তোলা, তারপর আবার চাকরি বিক্রি করে টাকা তোলা, আসলে আসল উদ্দেশ্যই হলো টাকা তোলা, আর শিক্ষাটাকে আস্তে আস্তে অন্ধকারে ঠেলে দেওয়া। খেলা হবে খেলা হবে বলে একটা শিক্ষিত জাতির জীবন নিয়ে খেলা হয়ে গেল আর সব শেষ হয়ে গেল। আর আমরা শুধু দালালগুলোর পাল্লায় পড়ে কেস করেই যাই, আর এটুকু ভরসা নিয়ে থাকি যে ইডি সিবিআই কিছু করবে, কিন্তু দিনের শেষে তারাও কোনো প্রমাণ দিতে পারে না। আস্তে আস্তে সবাই জামিন পেয়ে যায় এবং একদিন সব কেস ডিসমিস হয়ে সব ছাড় হয়ে যাবে, এই আশাই রয়েছে চোরেদের মধ্যে। বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে নিশ্চয়ই আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এখন আমাদের কি করতে হবে। আমাদের নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি এবং একে অপরের ওপর দোষারোপ না করে, বারবার কোনো কিছুর ওপরে কেস না করে এবং সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের ওপর নির্ভর না করেও নিজেদের জন্য কিছু ভাবতে হবে এবং নিজেদের লড়াইটা জারি রাখতে হবে। তোমরা নিশ্চয়ই অনেকে কম বেশি জেনে গেছো যে আগামী 11 তারিখ একটা মিছিল করার ডাক দেওয়া হয়েছে 2022 প্রাইমারি টেট পাস প্রার্থীদের ঐক্যমঞ্চ থেকে। যদিও এটা পাবলিসিটি বা করার জন্য আমি এটা করার চেষ্টা করিনি, শুধুমাত্র এই আমাদের চ্যানেলে প্রাইমারি টেট প্রস্তুতি নেওয়ার ছাত্রছাত্রীর সংখ্যা বৃহৎ প্রচুর পরিমাণে, তাই সকলের কাছে এই মেসেজটা দেওয়ার জন্যই আজকের এই ভিডিও এবং পুরো পরিস্থিতি কি চলছে এই বিষয়টা তোমাদেরকে আলোকপাত করানোর জন্যই আজকের আমার এই এটা গুরুত্বপূর্ণ ভাবে আমি ভিডিওটা করেছি। তো আজকের এই ভিডিওটা তোমাদের পরিচিত যারা রয়েছে তাদেরকে অবশ্যই শেয়ার করবে, কারণ তাদের কাছেও কথাটা পৌঁছানো দরকার এবং আগামী 11 তারিখ সবাই মিলে শিয়ালদাতে জড়ো হবে এবং সেখান থেকে ধর্মতলা পর্যন্ত কিন্তু একটা তোমাদের মিছিল হবে। মিছিলে কিছু দাবি রাখা হয়েছে, যেটা হচ্ছে না আমাদের যে 2022 ইন্টারভিউ হওয়ার কথা আছে সেটা খুব শীঘ্রই তার নোটিফিকেশন জারি করতে হবে এবং খুব শীঘ্রই ইন্টারভিউ নিয়ে নিয়োগটা প্রক্রিয়া শেষ করতে হবে, কারণ 2014 সালের ক্যান্ডিডেটরা মোটামুটি 3 বা 2017 সালের ক্যান্ডিডেটরাও ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেয়েছে, কিন্তু 2022 ক্যান্ডিডেটরা কিন্তু এখনো কোনো সুযোগ পায়নি। তাই এই লড়াইটা এই মিছিলটা আমাদের করতেই হবে এবং এই মিছিলটা করার জন্য তোমাদের সকলকেই কিন্তু মাঠে নামতে হবে, অঙ্গীকারবদ্ধ হয়ে একজোট হতে হবে, কারণ এসএসসি চাকরি প্রার্থীরা গত 9 বছর ধরে কিন্তু তারা জোট হয়ে রয়েছে এবং তারা পথে নামছেও, কারণ এই সরকারের কাছ থেকে কোনো কিছু আদায় করতে গেলে বা অধিকার নিতে গেলে তোমাকে ছিনিয়ে নিতে হবে, তোমার লড়াইয়ে নামতে হবে। তো সকলে খেয়াল রাখবে যে 11 আগস্ট কিন্তু তোমাদের একটি মিছিল রয়েছে, সেই মিছিলে তোমাদেরকে সকলকে এক জায়গায় একজোট হতে হবে 11/8/2023 শুক্রবার পড়ছে এবং বেলা 11টায় তোমাদের টাইম দেওয়া হয়েছে 11টার সময়, সেখান থেকে শিয়ালদা থেকে তোমাদের ধর্মতলা পর্যন্ত মিছিল হবে এবং তোমরা প্রত্যেকেই সুচিন্তক, সুভাবনা তোমাদের মনের মধ্যে রয়েছে, তোমরা জানি তোমাদের নেতৃত্ব যে রয়েছে তারা খুব সুন্দরভাবে মিছিলটা করবে এবং যে তোমাদের মিছিলের যে মূল উদ্দেশ্য যেটা আদায় করে নেওয়ার সেটা হচ্ছে, তোমরা জানো কম বেশি অনেকে যারা জানো না তাদের জন্য বলে দিই যে প্রাইমারিতে পঞ্চম শ্রেণীকে নথিভুক্ত করতে হবে, এটা 1 নম্বর, 2 নম্বর হচ্ছে স্বচ্ছ নিয়োগ করতে হবে এবং 3 নম্বর হচ্ছে খুব চটজলদি নোটিফিকেশন বের করে এই নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ করতে হবে, কারণ যে ধীমে গতিতে বা কচ্ছপের গতিতে এগিয়ে চলেছে সরকার এবং প্রতিনিয়ত শুধুমাত্র আশার আলো জাগিয়ে রেখে ছাত্রদের সাথে খেলা করছে, এটা কিন্তু বেশি দিন চলতে পারে না, কারণ যেহেতু বছরে দুবার করে টেট নেওয়া
নেওয়ার কথা বলা হয়েছে সেটাও এখনো সম্ভব হয়ে ওঠেনি এবং আগামী 2022 এ যারা রয়েছে 1.5 লক্ষ প্রার্থী যারা ইন্টারভিউ দেবে তাদের ভবিষ্যৎ কি কত নোটিফিকেশন বের করে কত ভ্যাকেন্সি রয়েছে এগুলো কিন্তু সমস্তটাই জানা দরকার এবং খুব চটজলদি যদি না করা হয় তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে কারণ অতীতে অনেক অস্বচ্ছ নিয়োগ হয়েছে সেগুলো নিয়ে কেস কামার এগুলো তো চলছেই এবং বর্তমানেও যেহেতু পরীক্ষাটা অন্তত অনেকটাই স্বচ্ছ হয়েছে এবং এই নিয়োগ প্রক্রিয়া যত চটজলদি করা যায় ততটাই স্বচ্ছ হবে এই আশা রেখে তোমাদেরকে মাঠে নামতে হবে এবং তোমরা মাঠে নামো তাই যে স্বপ্ন পূরণের জন্য আপনাকে লড়তে হবে কঠোর পরিশ্রম এবং অগণিত ত্যাগ স্বীকার করতেই হবে এটাই আমাদের লক্ষ্য পূরণের একমাত্র কিন্তু তোমাদের মোটিভেট করার মতো একটাই কথা যে আমাদেরকে লড়াই করতে হবে মাঠে নামতে হবে প্রত্যেকে তোমরা মাঠে নামো আজকে বর্তমান পরিস্থিতি এমন একটা জায়গায় দাঁড়িয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি হোক অথবা হাইকোর্টের বিচারপতি তারা নিজেরাই পাজলড হয়ে যাচ্ছে যে কোন কেসটা শুনবো এসএসসি শুনবো না পিএসসি গ্রুপ ডি শুনবো এসএসসি যেটা আমাদের প্রাইমারি 14-17 শুনবে না আমাদের 2022 এর যে কেস হচ্ছে সেগুলো শুনবে এই নিয়ে তারা নিজেরাই হতভম্ব হয়ে পড়েছে অর্থাৎ কেসের উপর ভরসা করে থেকে থাকলে কিন্তু তোমাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার আর সরকার এটাই চাইছে বা সরকার না চাইলেও যে জিনিসটা চিন্তা ভাবনা মানুষের মধ্যে রয়েছে সেটা তোমরা ভালো করে ভাবনা চিন্তা করো যে আজকে বর্তমান সময়ের যে সমস্ত চাকরি যে বিষয়টা রয়েছে এই চাকরিটা মিডিল ক্লাস যারা রয়েছে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষেরা তারাই একমাত্র এটার উপরে ফোকাস করে আর এটার জন্য কি করা হচ্ছে বিভিন্ন ট্রেনিং সেন্টার গুলোকে খুলে দেওয়া হয়েছে ভুরি ভুরি লাইসেন্স দেওয়া হচ্ছে এবং এখানে ট্রেনিং করিয়ে তোমাদের কাছ থেকে মধ্যবিত্ত পকেট ফাঁকা করা হচ্ছে উদ্দেশ্য কি না রাজনীতির উদ্দেশ্য হচ্ছে গরিব মানুষদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে আরো একটু ভালো করার জন্য কিন্তু আদৌ কি তাই হচ্ছে আদৌ হচ্ছেটা কি যারা কোটিপতি যারা আরো অর্থ নিয়ে বসে থাকার চিন্তা ভাবনা করছে তারা কি করছে মধ্যবিত্তকে একটা ট্র্যাপে ফেলছে যে ট্র্যাপটা তোমরা জানো কম বেশি সেটা হচ্ছে ইএমআই যেটা ট্র্যাপ একটা ব্যাংক থেকে লোন দেওয়া জিনিস কিনে নেওয়া পরে ইএমআই ভরা এটাও কিন্তু একটা মধ্যবিত্তের উপরে ট্র্যাপ কাদের ট্র্যাপ যারা ধনী ব্যক্তি তাদের চাকরিটাও এরকম একটা ট্র্যাপের জায়গা চলে এসেছে কি রকম না বিভিন্ন ট্রেনিং করো ট্রেনিং এর ট্রেনিং করার সময় তুমি টাকা নাও টাকা দেবে তারপরে আবার সেই ট্রেনিং করার পরও তুমি যোগ্য চাকরি পাচ্ছ না তোমার চাকরি বিক্রি হয়ে যাচ্ছে এটাও একটা ট্র্যাপ তার মানে তুমি পয়সা দিয়ে ট্রেনিংও করবে আবার পয়সা দিয়ে তোমাকে চাকরিটাও কিনতে হবে তাহলে মধ্যবিত্তর টাকাটা থাকবে কোথাও অর্থাৎ মধ্যবিত্তকে আরো গরিব করে দেওয়ার যে ট্র্যাপ বা যে পরিকল্পনা সেটাই কিন্তু চলছে এবং মানুষের মধ্যে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে আদৌ পরবর্তী সময় প্রাইমারি স্কুল থাকবে কিনা এটা নিয়ে দ্বন্দ্ব কারণ ভুরি ভুরি ট্রেনিং প্রাপ্ত কলেজে লাইসেন্স দেওয়া হচ্ছে বিভিন্ন বেসরকারি স্কুল কলেজ স্কুল খোলার জন্য লাইসেন্স দেওয়া হচ্ছে এবং মানুষ আস্তে আস্তে সেদিকে চলে যাওয়ার চিন্তা ভাবনা করছে সরকারি জিনিসটাকেই রাখবে না এবং সরকারি চাকরিও রাখবে না প্রাইমারি স্কুলগুলো আস্তে আস্তে বন্ধের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এবং ভবিষ্যৎ কিন্তু যারা গরিব মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষের যাদের ছেলেমেয়েরা প্রাইমারি স্কুলে যায় সেটাও বন্ধ করে দেওয়া হবে এবং সেখানেও ভ্যাকেন্সি এত কম পরিমাণে রাখা হবে যার জন্য প্রচুর পরিমাণে চাহিদা বাড়বে আর চাহিদা বাড়লে ট্রেনিং করতে গেলে তোমাদের টাকা পয়সা লাগবে এবং চাকরি তো বিক্রি হতেই পারে যদি সেই রকম ভাবে চিন্তা ভাবনা নিয়ে থাকে এবং করে যায় তাহলে সেক্ষেত্রেও কিন্তু আরো বেশি পরিমাণে লুট হবে তো এই সমস্ত কিছুকে মাথায় রেখে একটা আন্দোলন একটা মিছিল এবং নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য তোমাদের সকলকে এগিয়ে আসতে হবে এবং সকলকে মাঠে নামতে হবে তোমরা সকলে সেই চেষ্টাটা করো এবং আগামী 11 তারিখ যে নেতৃত্বে তোমরা এই মিছিলটা করবে তাদের সাথে যোগাযোগ করো এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের এই ভিডিওটা শেয়ার করে দাও এবং প্রত্যেকের কাছে এটা জানিয়ে দাও যে তোমাদেরকে তোমরা 1.5 লক্ষ প্রার্থী রয়েছো মানে পশ্চিম রাজপথ স্তব্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হবে যদি 1.5 লাখ প্রার্থী যদি নামে মিছিলে তাহলে কিন্তু সত্যি সরকারের উপর একটা প্রেশার পড়বে এবং তারা বাধ্য হবে খুব তাড়াতাড়ি একটা নোটিশ বের করতে তো এটা তোমাদের হাতে কেউ বসে থেকো না যে আমার হবে কি হবে না আমি যাব না যারা যাচ্ছে যাকে এই ভেবে থেকো না কারণ এইভাবেই নিয়ে আসতে হবে এর আগেও WBP-তে অনেক মিছিল হয়েছে পুলিশের চাকরির পরীক্ষা অনেক মিছিল হয়েছে SSC-রাও করছে যারা আপার প্রাইমারি রয়েছে তোমরাও এটা করো আশা করি তোমরা ফল পাবে এবং সবাই মিলে একজোট একবদ্ধ হয়ে করো এখানে কোনো উস্কানিমূলক কিছু নেই এটা তোমাদের একত্রিত করার জন্য এবং তোমরা সুচিন্তক সুভাবনার ছাত্রছাত্রী তোমরা জানো মিছিল কি সুন্দরভাবে করতে হবে এবং তোমার অধিকার ছিনিয়ে নিতে হয় শান্তি শৃঙ্খলা বজায় রেখে সমস্ত মিছিলটা হবে এই আশা রাখছি এবং এটাও তোমরাও খেয়াল রাখবে আশা করি তোমাদের যে মিছিল এবং তোমাদের যে আন্দোলন সেটা সফল হবে এইটুকু আজকে এইটুকুই তোমরা সবাই একজোট হও এটাই তোমাদের অধিকার ছিনিয়ে নেওয়ার একটা লড়াই